ওনার যিনি ভিকটিম, ভিকটিমের নাম হলো বিবি রহিমা, ওনার বয়স অনুমান 27 বছর এবং তার পুত্র ফরহাদ, তার বয়স অনুমান 8 বছর। তো এদের বাবা আছে আব্দুর রহিম, উনি বাদিয়ে বিজ্ঞপ্তিতে গত 14/1/2024 তারিখ এই অভিযোগ করেন যে তার এই মেয়ে এবং নাতিকে এই মামলার আসামি হলো এই ভিকটিম যিনি তার স্বামী এবং তার আত্মীয় স্বজন, এবং তাদের নাম হলো রাসেল, তারপরে সুলতান মুন্সি, রাজিয়া, সাদ্দাম। এদের বিরুদ্ধে মূলত অভিযুক্ত করেছেন যে এই আমার মেয়ে এবং আমার নাতিকে অপহরণ করে হয়তো কোনো অবৈধ কাজ করাবার জন্য অথবা দেশে বা বিদেশে পাচার করার উদ্দেশ্যে তাদেরকে কোথাও নিয়ে আটকে রেখেছে, এই ধরনের একটা অভিযোগ করে বিজ্ঞ আদালতে মামলাটি করেছিল। এই মামলাটি করার পরে আদালত আমাদের সিআইডি ভোলার নিকট এটা পাঠান যে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য। তো সে অনুযায়ী আমি এই মামলাটি আমাদের এসআই আবুল বাশারকে অনুসন্ধানের জন্য দায়িত্ব অর্পণ করি। তো করার এক পর্যায়ে আমরা কিন্তু জানতে পারি গোপন সংবাদে যে এই ভিকটিমকে ঢাকার কামরাঙ্গি চরে লুকিয়ে রাখা হয়েছে। তো এই সংবাদটা পাওয়ার পরে আমি সাথে সাথেই আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কথা বলি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আমি এসআই বাশারকে কামরাঙ্গি চরে পাঠাই। সেখানে ওই থানার সহযোগিতায় গতকাল আর কি 4/2/24 তারিখ এই কামরাঙ্গি চরে একটি বাড়ির থেকে লুকানো অবস্থায় তাকে উদ্ধার করা হয় এবং ভিকটিমের আমরা প্রাথমিক বক্তব্য নিয়েছি এবং তাকে আদালতে কিছুক্ষণ পরেই পাঠানো হবে তার বক্তব্যটি রেকর্ড করার জন্য। তো আমরা এই মামলাটি খুবই গুরুত্ব সহকারে, যেহেতু একটি মারাত্মক অপরাধ অভিযোগে মামলাটি হয়েছে, সুতরাং আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি মামলাটি, গুরুত্ব সহকারে তদন্ত করছি এবং আমি নিজেই তদারকি করছি এখানে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষরাও এটার সজাগ আছেন, তারাও দৃষ্টি রাখছেন যাতে আমরা সুষ্ঠু এবং সঠিকভাবে তদন্ত করে ন্যায় বিচার যাতে প্রতিষ্ঠিত হয় সেই ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব।